আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী দরবার গুমদুমি দরবার শরীফ হাশিমিয়া হক মঞ্জিল খলিফায়ে রহমান জলওয়ায়ে রহমান রায়হানুল্লাহ সিবগাতিল্লাহ বুরহানুল্লাহ হযরত শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন শাহ মঞ্জভণ্ডারী কুদ্দিসা সিরহুল বারিয়া এর পবিত্র সালানা উর্সে মুবারকে, আজকের সালানা উর্সে মুবারকের মধ্যমণি মুর্শিদে বরহক রহনুমাই শরীয়ত বা তরিকত হাদিয়ে দীনে মিল্লত মামবাউল ফয়ুজত জামালে কশফুল করামত হযরত শাহ সুফি সৈয়দ বাবাজান হযরত আবুল হাসান সমাজ ভণ্ডারী মুদ্দাসিলুল আলী উপস্থিত সম্মানিত মেয়র মহোদয়, উপস্থিত বিভিন্ন দরবারের সম্মানিত সাহেব দাদাগণ, উপস্থিত মাদাম বিবির হাটের অত্যন্ত আমার আপনজন হযরত শাহজানিশা রহমতুল্লাহ মাওলানা জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত মতবাল্লী সাহেব, পরিচালনা প্যানেল, দূর দূরান্ত থেকে আগত আশেকে ওয়ালি, আশেকে রসুল, আশেকে গৌসুল আজম মাইজ ভান্ডারি রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের মধ্যে বিভিন্ন তরিকা আমরা দেখতে পাই, যার মধ্যে একটি তরিকা হচ্ছে মাইজ ভান্ডারি তরিকা। তবে আমরা বাংলাদেশের মানুষ ভাগ্যবান, আমরা এমন একটা তরিকা পেয়েছি, যতগুলো তরিকা আছে, যেমন যারা কাদেরিয়া গাউসে পাকের সিলসিলাকে অনুসরণ করেন, গাউসে পাকের তরিকাটা তিনি প্রতিষ্ঠিত করেছেন বগদাদের জমিন থেকে, সেটা প্রস্ফুটিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এরপরে ধরেন একটি মশহুর তরিকা আছে চিশতিয়া তরিকা, এটা হচ্ছে হিন্দুস্তানের জমিনে যেটার খুশবু সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে। যতগুলো তরিকা আছে, বিশেষ করে সব তরিকাগুলো বিভিন্ন বাইর থেকে আমাদের দেশে মানুষের হৃদয় অর্জন, হৃদয়কে জাগ্রত করার জন্য তরিকতের খেদমতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, প্রচার করেছে। কিন্তু বাংলার কৃষ্টি কালচারকে ধ্যানে জ্ঞানে রেখে বাংলার জমিনের মাটি সাত গন্ধকে নিয়ে একমাত্র তরিকা যেটার নাম হচ্ছে মাইজভান্ডারি তরিকা। এই জন্য আমাদের মাইজভান্ডারি তরিকা বাংলা মাস অনুসরণ করা হয়, আমরা অরস করি বাংলা মাস অনুসরণ করে, চাঁদেরও অনুসরণ করা হয়, কিন্তু আমরা বাংলা মাসের প্রোগ্রামগুলোকে বড় করি, কারণ বাংলার কৃষ্টি কালচারকে, বাংলার মানুষকে হিদায়তের পথে আনার জন্য যে রাস্তা তরিক মানি রাস্তা, যে রাস্তা সেই রাস্তা বাংলাদেশের মধ্যে একমাত্র বাংলার মাটির মধ্যে প্রতিষ্ঠিত তরিকা মাইজভান্ডারি তরিকা, যার মধ্যে আমরা এই জন্য শ্যামা মাহফিল বিভিন্ন ধরনের কর্মসূচি দেখতে পাই। একদিন ঈদের দিন আমার নবী করিম খাতমুন নবীন শফিল মুজনবীন রহমতুল্লিল আলামিন তার হুজরা শরীফের মধ্যে বিছনার চাদর দিয়ে তিনি মুড়িয়ে আরাম করছেন, দুইজন খাদেমা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাট মুবারকের নিচে বসে দব বাজিয়ে তালাম শোনাচ্ছে, বড় করে বলে সুবহানাল্লাহ। এই যে আমরা যে শ্যামা মাহফিল করি, অনেকে মনে করেন এটা একটি অবৈধ কাজ বা নাজায়েজ কাজ, একজন পয়গম্বর দাউদ পয়গম্বর তিনি কিন্তু নবুয়ত পেয়েছেন সুরের কারণে, সুবহানাল্লাহ, বলেন ওনাকে নবুয়ত দেওয়া হয়েছে কিসের কারণে, এবং ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর মাছ পর্যন্ত কুলে চলে আসতেন, সুবহানাল্লাহ। তাহলে সুর যদি আল্লাহর কাছে পছন্দ না হতো, একজন নবীকে তার নবুয়তের মূল বিষয় সুর করতো না, বড় করে বলেন সুবহানাল্লাহ। সুর দিয়ে যখন রাসূলের পাককে যখন বাদ্য বাজিয়ে দব বাজিয়ে যখন সামা শোনাচ্ছেন, সিদ্দিক আকবর প্রবেশ করলেন, এসে বললেন রসুলের ঘরে শয়তানের বাজনা, এটা কি বাজাচ্ছ তুমি রসুলের ঘরে? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাকে তুললেন, তুলে বলে আবু বকর তুমি তাদেরকে ছেড়ে দাও, আজকে হলো ঈদের দিন, খুশির দিন, বড় করে বলো সুবহানাল্লাহ। এই যে সিদ্দিক আকবর যে নিষেধ করলেন, ওখান থেকে দুইটা তরিকা বের হলো, নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া। এই জন্য নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার মধ্যে শ্যামা, কারণ এটা সিদ্দিক আকবরের সিলসিলা, কিন্তু দুইটা তরিকার মধ্যে শ্যামা আছে, একটা হচ্ছে কাদেরিয়া আর একটা হচ্ছে
চিশতিয়া, বড় করে বলো সুবহানাল্লাহ, মাওলা আলীর মসজিদ দিয়ে যারা আসছে ওইদিকে শ্যামা মাহফিল পাওয়া যায়, সিদ্দিক আকবরের তরিকার দিক দিয়ে শ্যামা মাহফিল পাওয়া যায় না, কারণ সিদ্দিক আকবর বলেছিলেন এটা কেন বাজাচ্ছ, নিষেধ করেছিলেন, ওই যে এনকার করেছিলেন ওখান থেকে দুইটা তরিকা, আর মাওলা আলীর মসজিদ দিয়ে দুইটা তরিকা মশহুর হয়েছে, একটা হলো কাদেরিয়া একটা হলো চিশতিয়া, আর মাঝবান্দারি তরিকার শ্যামা এটা হচ্ছে যেরকম আমরা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এগুলা কি নফল না ফরজ? এগুলা কি আমরা পড়ি কি পড়ি না? এখানে জামাতে নামাজ হয়েছে কি হয় নাই? কিন্তু এই নামাজগুলো আগে ফরজ ছিল না, এটা বিভিন্ন নবীর, যেমন ফজরের দুই রাকাত নামাজ, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে যখন আখেরি নবীর উসিলায় মাপ চেয়েছিলেন, আল্লাহ আমার ভুলকে তুমি ক্ষমা করে দাও, গুনাহ নয় ভুল, ওনার একটা ভুল হয়ে গেছে, খাতা হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, যখন আসমানের দিকে তাকালেন 350 বছর কান্নার পরে, তখন তিনি দেখতে পেলেন লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা যখন দেখলেন ওই কলমার উসিলে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার ভুলের জন্য মার্জনা করলেন, এবং মা হাওয়ার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা করলেন, জগৎকে আলোকিত করলেন, শুকরানা আদায় করার জন্য দুই রাকাত নফল নামাজ পড়েছেন, ওটা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিল, যাতে আদম আলাইহিস সালামের আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার যে দৃষ্টি আমরা যেন ভুলে না যাই, বড় করে বলো সুবহানাল্লাহ। ঠিক জোহর আসর মাগরিব এশা এরকম, মাগরিব তো 4 রাকাত ছিল, আইয়ুব আলাইহিস সালাম ওনার গায়ে যখন পোকা হইল 17 বছর খাইল, আল্লাহ যখন একটি বৃষ্টি দিলেন বৃষ্টির পানি একটি ছড়ার মধ্যে জমা করলেন, বললেন আপনি এখানে ডুব দেন, ডুব দেওয়ার পরে যখন সুস্থ হলেন উনি শুকরাতান 4 রাকাতের নিয়োগ করেছিল, 3 রাকাত পরে দাঁড়াইতে পারেন নাই, কারণ তিনি দুর্বল ছিলেন, খাবার দাবার খেতে পারেন নাই, শরীর তো সুস্থ হলো কিন্তু দুর্বল, উনি সালাম ফিরিয়ে ফেললেন 3 রাকাতে, আল্লাহ বলেন ও পয়গম্বর নিয়োগ ছিল 4 রাকাত, পড়তে পারছো 3 রাকাত, আমার ভালো লেগেছে, আমি আখেরি নবীর জন্য আখেরি নবীর উম্মতের জন্য জমা করে রাখলাম, তারা যতদিনই মাগরিবের নামাজ পড়বে 3 রাকাত পড়বে, বড় করে বলে সুবহানাল্লাহ। অন্য নবীর শরীয়ত নফল ইবাদত আমাদের জন্য ফরজ করে দিলেন, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি যেভাবে তোমাদের পূর্ববর্তীর উপর কি করেছিলাম, অন্য নবীর উপর ফরজ করেছিলেন ওটা আমাদেরকেও দিয়েছেন, অর্থাৎ অন্যান্য নবীর ভালো গুণগুলাকে, যেমন আপনার সামনে অনেকগুলো খাবার আছে যেটা আপনার কাছে বেশি পছন্দনীয় হয় সেটা আপনি পাতে তুলে নিলেন, আল্লাহ অন্যান্য নবীর যতগুলো ভালো আমল আছে এগুলোকে সংগ্রহ করে উম্মতে মুহাম্মদের ঝুলির মধ্যে দিয়ে দিলেন, বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে মাইজবান্ডারি তরিকার সাথে আপনি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকল তরিকার কিছু না কিছু বৈশিষ্ট্য পাবেন। মাইজ ভান্ডার এটা কি জানেন? মাইজ হচ্ছে মধ্য, আমরা মাইজ্জা ভাই বলি না, বড় এবং ছোটর মাঝখানে যিনি তাকে কি বলে? মাঝে মাইজ্জা ভাই বলি চট্টগ্রামের ভাষায়। মাইজ ভান্ডার, ভান্ডারের মধ্যের অংশ, খোদার গুপ্ত রহস্যের ভেদ হচ্ছে গৌসুল আজম মাইজ ভান্ডারে, বড় করে বল সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি মাইজ ভান্ডারের তরিকায় সেই জন্য আমি আরেক তরিকাকে ঘৃণা করবো, এটা কখনো গৌসুল আজম মাইজ ভান্ডারের শিক্ষা। যেমন আমাদের এখানে শ্যামা হলো, কোন নারী এখানে দেখা গেছে? কোন মেয়েদের আনাগোনা আছে? কিন্তু এখানে আজকে হাজার হাজার মহিলা আছে, আপনাদের চাইতে মহিলা আরো বেশি, কিন্তু আপনি তাদেরকে দেখার কোন সুযোগ? এটাই হচ্ছে মাইজবান্ডারি তরিকার পর্দার বিধান, পর্দার এই যে তরিকায় মাইজবান্ডারি আছে, অনেকে বলেন যে বেপর্দা, এটা হচ্ছে সম্পূর্ণ বারোমার মিথ্যা কথা, মহিলারাও কিন্তু শ্যামা মাহফিল শুনেছে, তাদের এখানে প্রজেক্টর আছে, তাদের মধ্যে তারা রয়েছে, এইভাবে যদি শ্যামা মাহফিল হয় এগুলা নিয়ে বিতর্ক করার কোন সুযোগ নাই, কিন্তু
কিছু কিছু জায়গায় দেখা যায় সেবা মাহফিলের নামে মদ গাঁজা বিভিন্ন ধরনের বেহায়াপনা, এটা মাইজবান্ডারও সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই সেবা মাহফিল একটা বড় আদব, আমার খুব ভালো লেগেছে আপনারা আদবের সাথে জিকির মিলাদ কিয়াম সেমা উপভোগ করেছেন, অনুধাবন করেছেন। এবং শুধু এখানে তালের সাথে আপনি মাথা হেলাইয়া হবে না, কালামের প্রত্যেকটা অনুসরণ কথার বাস্তব অনুসরণ আপনাকে করতে হবে। এই জন্য আমি এই দরবারে যারা দূর দূরান্ত থেকে এসেছেন শুকরিয়া আদায় করছি। আর এই সেবা মাহফিল এটা রসুল পাক শুনেছেন, দশে পাক খাওয়া গরিবে নামাজকে নিয়ে শুনেছেন, হযরত মাহবুবে খাওয়া গরিবে নামাজ শুধু নয় মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি শুনেছেন। শুধু তাই নয়, হযরত খাওয়াজা কুতুবউদ্দিন বক্কের কাকি রহমাতুল্লাহ আলাইহি এই সেমার মধ্যে তিন দিন জিকির করতে করতে ঘোর বাজাইয়া সেমা করতে করতে ঘাম ঝরতেছে, ঘামের প্রতিটা ফোঁটা আল্লাহু জিকির করতেছে। আর যখন ঘাম ঝরতে ঝরতে আর কোনো পানি নাই, শরীর থেকে লোমকূপ দিয়ে রক্ত বের হচ্ছে, রক্তের ফোঁটা জমিনে পড়ে আল্লাহু হয়ে যায়, বড় করে বলে সুবহানাল্লাহ। এরকম তিন দিন তিনি সেমার মধ্যে হালতে ছিলেন, তৃতীয় দিন তিনি এন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সেমা বড় একটি নিয়ামত, তবে এটাকে অপব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার সঠিক আমল করার তৌফিক দান করুন। আমরা শুন, যত তরিকার ভাই আছে আমরা মিলে মিশে থাকতে চাই। আমি আমাকে একজন প্রশ্ন করলেন, আমি যখন একটা স্ট্যাটাস দিলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দাওয়াত, বললেন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে কেন দাওয়াত দিচ্ছেন? আচ্ছা আমার রসুল যখন এসেছেন তিনি কি দাওয়াত মুসলমানকে দিয়েছেন না কাফেরকে দিয়েছেন? তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে যদি দাওয়াত না দেয় তারা কি হেদায়েতের পথে আসবে? এই জন্য মাইজবান্দারের দরবারের দরজা সবার জন্য খোলা। এটা নিয়ে অনেকে বিতর্ক করেন, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেন আপনারা দাওয়াত দিবেন? আমি বলবো আমরা দাওয়াত দেই তাদেরকে এই কারণে, তারা যখন আসবে বলি আল্লাহ চিনবে, তখন তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, বড় করে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের কাজ, এটাই হচ্ছে আমাদের ডিউটি। এই জন্য আপনাদের সকলের কাছে শুকরিয়া আদায় করছি। বাবাজান কেবলে আলম দু চার শব্দ দিয়ে আপনাদেরকে কালামে তাশাক্কুর পেশ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আমাদের মিলাদ হয়ে গেছে, কিয়াম হয়ে গেছে, আমরা শুধু মোনাজাতটা বাকি আছে। আমি অনুরোধ করবো যারা বাইরে রয়েছেন আপনারা সবাই প্যান্ডেলের মধ্যে বসে পড়বেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।